আমি স্বপ্না ভাদুড়ি। আজকের ভিডিওর প্রথম কথাতেই আমি শুধু বলবো যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। কেন বলেছি জানেন? এই কারণেই আমি বলেছি, সেটা আপনাদেরকে অবশ্যই আমি বলবো, কিন্তু ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত জানাবেন এবং দেখা মাত্রই প্রত্যেকের মধ্যে আপনারা শেয়ার করবেন, এটা আমার বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ। আসামে এখন এমন পরিস্থিতির শিকার হয়েছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মায়ের সন্তানরা। কেন জানেন? যেখানে নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ি। আজকের ভিডিওর প্রথম কথাতেই আমি শুধু বলবো যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। কেন বলেছি জানেন? এই কারণেই আমি বলেছি, সেটা আপনাদেরকে অবশ্যই আমি বলবো, কিন্তু ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত জানাবেন এবং দেখা মাত্রই প্রত্যেকের মধ্যে আপনারা শেয়ার করবেন, এটা আমার বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ। আসামে এখন এমন পরিস্থিতির শিকার হয়েছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মায়ের সন্তানরা। কেন জানেন? যেখানে প্রত্যেকটা ডাক্তারবাবুরা এবং কেন্দ্রের থেকে স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের মধ্যে মেসেজ দিচ্ছে যে প্রত্যেককে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং ঘরের থেকে বাইরে বেরোনো যাবে না কোনো কারণবশত ছাড়া। আমরা সেইভাবে কিন্তু প্রত্যেক মানুষ আমরা চলাফেরা করা বন্ধ করে দিয়েছি, প্রত্যেকে আমরা ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে রয়েছি, কারণ সকলের আগে আমাদের দেশ, সবার আগে আমাদের মাটি, সবার আগে আমাদের পরিবার। দেশকে রক্ষা করতে হলে, সমাজকে রক্ষা করতে হলে, নিজেকে রক্ষা করতে হলে, পরিবারকে রক্ষা করতে হলে অবশ্যই আমরা লকডাউন আমরা মেনেছি, এখনো মানব, আগামীতেও মানব। কিন্তু আমার একটা প্রশ্ন বিজেপি সরকারের কাছে, বিশেষ করে মোদিজি এবং অমিত শাহজির কাছে একটাই আমার প্রশ্ন, যে এখন যে নাটকগুলো আপনারা চালু করেছেন বিশেষ করে আসামে, এই নাটক কি এখন আপনারা না চালু করলে হতো না? কারণ মানুষটাকে বাঁচতে দিন, মানুষকে আগে করোনা থেকে মুক্তি হতে দিন, তারপরে আপনাদের যেসব নাটকগুলো আছে সেইগুলো আপনারা চালু করবেন। দয়া করে মানুষের মধ্যে এখন বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কি হয়েছে জানেন? আসামে কিছু মুসলিমদেরকে, তাদেরকে বাংলাদেশে এবং তাদেরকে রোহিঙ্গা তকমা দিয়ে তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে এবং তাদেরকে বাড়ির থেকে বের করে তাদেরকে রাস্তায় তাদের ঠিকানা করে দিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন প্রত্যেক মন্ত্রীর কাছে, বিশেষ করে বিজেপির মন্ত্রীদের কাছে, উপর থেকে নিচের লেভেলের কাছ থেকে প্রত্যেকের কাছে আমার একটাই প্রশ্ন, সামাজিক দূরত্ব তো বিধি মানা দূরের কথা। আসামের দিকে যদি দুটো চোখ থাকে, যদি সঠিক আপনারা মানুষ হন, তাকিয়ে দেখুন আসামে কি পরিস্থিতি হচ্ছে। যখন মানুষকে ঘরের থেকে বের করে দেওয়া হচ্ছে ঘর বুলডোজার দিয়ে ভেঙে, সেই মানুষগুলো যাবে কোথায়? একবার কি আপনারা ভেবেছেন? একবার কি সেই পরিবারগুলোর কথা আপনারা কোনো সময় মনে প্রাণে একবার ভাবার চেষ্টা করেছেন? তারাও তো মানুষ। আজকে তাদের ভোট নিয়ে যখন আসাম সরকার বিজেপিতে ক্ষমতায় এসেছিল আসামে, তখন আপনাদের এই এনআরসি, এনপিআর, সিএ এইসব আপনাদের কোনো কিছু তো তখন মনে ছিল না। আর এখন ক্ষমতায় এসে তাদের মাথার উপরে লাঠি চালানো, এটা কিন্তু কখনোর জন্য মানুষ মেনে নেবে না। আমার একটা কথা, আমি ভারতবাসী হয়ে একজন, আমি ভারতীয় নাগরিক হয়ে একজন, আমি কোনো ধর্মকে কখনোর জন্য আমি ইনসাল্ট করি না, আবার আমি কোনো সম্প্রদায়ের মায়ের সন্তানদেরকে কিন্তু আমি সাপোর্টও করি না। কিন্তু একটা কথা, অন্যায় যদি করে, সে মুসলিম হোক, হিন্দু হোক, শিখ, সাই, দলিত, আদিবাসী, যেই হোক, তার বিরুদ্ধে স্বপ্না ভাদুড়ি আওয়াজ এতদিন তুলেছে, এখনও তুলবে, আগামীতেও তুলবে। কারণ স্বপ্না ভাদুড়ি মানেই অন্যায়ের প্রতিবাদ করে, স্বপ্না ভাদুড়ি মানেই অন্যায় দেখলেই গর্জে ওঠে, স্বপ্না ভাদুড়ি মানেই কোনো রকম কোনো মানুষকে কিন্তু সাপোর্ট করে না, সে অন্যায়কে সমাজের সামনে তুলে সে ন্যায়কে প্রতিষ্ঠাতা করার চেষ্টা করে, তবেই কিন্তু আমার নাম স্বপ্না ভাদুড়ি। হ্যাঁ, আমি স্বপ্না ভাদুড়ি বলছি। আসাম সরকার যেভাবে মুসলিমদের উপরে, তাদের বাংলাদেশি এবং তাদেরকে নানান রকম এলিগেশন লাগিয়ে তাদেরকে আজকে ঘরের থেকে উচ্ছেদ করছে, সত্যি বিজেপি সরকারের দিকে তাকিয়ে কথা বলতেও নিজেকে দ্বিধাবোধ লাগে, নিজেকেও ঘেন্না লাগে, নিজেকেও কষ্ট লাগে। কিন্তু কেন বলি জানেন? মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, মানুষ হয়ে যদি মানুষের বিপদের দিনে তাদের পাশে যদি না থাকি, তাহলে মানুষে কি লাভ? আমরা আপনাদের মতন বেঈমান না, আপনাদের মতন আমরা এইভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে পারবো না। আপনাদের যেটা করার আপনারা সেটা পরে করবেন, প্রথমে মানুষটাকে করোনা থেকে মুক্তি হতে দিন, তারপর আপনারা এই ধরনের নাটক করবেন। আর আমি আসাম সরকারের কাছে একটা কথাই বলবো, যে মানুষগুলোকে রাস্তায় তোলা হয়েছে, সেই মানুষগুলোর আজকে কি পরিস্থিতি, তার জন্য দায়ী আসাম সরকার এবং মোদিজি এবং অমিত শাহজি। কিন্তু এইগুলো আমরা কখনো মেনে নেব না। তারা তো মানুষ, তারা তো মঙ্গল গ্রহের থেকে আসেনি, বা তারা চাঁদের থেকে আসেনি, বা তারা কিন্তু পাকিস্তানের থেকে আসেনি, বা তারা কিন্তু আকাশের থেকে নিচে নেমে পড়েনি, তারাও কিন্তু ভারত মায়ের সন্তান, তারাও কিন্তু ভারতীয় নাগরিক, অতএব তাদের হক আছে এই ভারতবর্ষের মাটিতে থাকার জন্য। আর যেসব হিন্দুবাদীরা আমার ভিডিও দেখে আমাকে কমেন্টের মধ্যে নানান রকম অশ্লীল ভাষা দেন এবং নানান রকম কটাক্ষ
করে না, আবার তেমনি স্বপ্না ভাদুড়ি কোনো রকম কোনো ধর্মকেও কিন্তু ইনসাল্ট করে না। এটা কিন্তু আমার রীতি এবং নীতি, যেটাই আপনারা মনে করেন। আপনারা যদি ভেবে থাকেন যে কোনো খারাপ ভাষা দিয়ে স্বপ্না ভাদুড়িকে ডাউন করবো, স্বপ্না ভাদুড়ির মন ভেঙে দেবো, স্বপ্না ভাদুড়ির নামে যদি এইভাবে কমেন্ট করি হয়তো ভিডিও বন্ধ করে দেবে, কিন্তু না, আমি স্বপ্না ভাদুড়ি আমি কখনো হারতে শিখিনি, আমি কখনো অন্যায় দেখে আমি থেমে থাকতে শিখিনি। অন্যায় দেখলেই গর্জে উঠি, অন্যায় দেখলেই প্রতিবাদ করি, অন্যায় দেখলেই এগিয়ে যাই, তবে কিন্তু আমার নাম স্বপ্না ভাদুড়ি। প্রত্যেকেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে প্রার্থনা করি এবং বিশেষ করে ভারত মায়ের কাছে প্রার্থনা করি। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, এটা আমার বারবার আপনাদের কাছে অনুরোধ। জয় হিন্দ, জয় সোনার বাংলা, নমস্কার।